জাতীয় দলের ক্রিকেটারদের তারকা খ্যাতির কমতি নেই, তবে তারাও অন্যান্য অঙ্গনের অনেক তারকার ভক্ত। মোহাম্মদ সাইফউদ্দিন যেমনই ভক্ত সঙ্গীত শিল্পী নাজমুন মনিরা ন্যান্সির। এক লাইভ আড্ডায় আলাপকালে হুট করে সেই ন্যান্সিকে দেখে চমকে যান সাইফউদ্দিন। শুক্রবার এক লাইভ আড্ডায় অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাইফউদ্দিন। সঙ্গীতশিল্পী তাহসান আর ন্যান্সির বড় ভক্ত 23 বছর বয়সী এই ক্রিকেটার। লাইভ অনুষ্ঠানে তাকে চমকে দিতে ভিডিও কনফারেন্সে যুক্ত করা হয় জনপ্রিয় সঙ্গীতশিল্পী ন্যান্সিকে। প্রিয় শিল্পীকে লাইভে নিজের অনুষ্ঠানে পেয়ে যার পর্ণায় মুগ্ধ হয়ে যান সাইফউদ্দিন। এ সময় ন্যান্সি বলেন, আমরা আন্তর্জাতিকভাবে দেশকে অতটা প্রতিনিধিত্ব করতে পারি না যতটা না আপনারা পারেন, বাংলাদেশ মানেই বাংলার টাইগার। ন্যান্সির মুখে প্রশংসায় শুনে সাইফউদ্দিন বলেন, আপনাদের সাপোর্টেই আমার অনুপ্রেরণা। সাইফউদ্দিনকে কাছে পেয়ে প্রশ্ন করতে ভোলেননি ন্যান্সিও। তিনি বলেন, আপনি যে এক হাতে ব্যাট করেন আরেক হাতে বল করেন, কিভাবে করেন বলুন তো? আমাদের তো একটা হাত কাজ করে, আমরা তো যারা ডান হাতে সব করি তারা ডানহাতি, বাঁ হাতে সব করি তারা বাঁ হাতি, আপনার দুটো হাতেই সমান তালে কাজ করে, এর পিছনের রহস্য কি? ন্যান্সির প্রশ্নের জবাবে সাইফউদ্দিন বলেন, আমরাও মাঝে মাঝে ভাবি আপনারা যে গান বানান, লিরিক লেখেন, সব কিছু কিভাবে করেন? আমাদের কাছে আপনাদের পেশা খুব কঠিন, আমাদেরটা সহজ। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। মোহাম্মদ সাইফউদ্দিনের অনুরোধে অনুষ্ঠান চলাকালে খালি গলায় চিঠি গানটি গেয়ে শোনান ন্যান্সি। বাংলাদেশের ক্রিকেটের স্তুতি গেয়ে তিনি বলেন, আমাদের নারী ক্রিকেটাররাও অনেক এগিয়ে আছে, যদিও তাদের নিয়ে মাতামাতি কম, তারাও তাদের জায়গায় সফল, আপনারা প্রত্যেকেই সফল, দেশের মুখ উজ্জ্বল করছেন।